আবেগ নাই, আসরা নাই। জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়া করতেছে, ওদিকে তাকায় আছে হাত কিন্তু এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে কথা বলেন, আসরা নাই। এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম, ইটস এন আর্ট, এটা শিল্প, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার্স অ্যাপ্লিকেশন, কেমন করে কবুল হবে, আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না, আর তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে? এই তাকদীরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদ বদল নাই, এটার কোনো পরিবর্তন নাই। আত তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ, আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন, তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী ক্যান্সার আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস, কয় মাস, এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল, এরকম নজির এদেশে আসার নাই। কিভাবে বাঁচলো? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তো এইটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা ফিল করেন, টের পান আপনারা, এটা অনেক পাওয়ারফুল, ইটস লাইক এ মিসাইল। যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ, পড়বেন না? দোয়া উসিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47 মেশিন গান চাইনিজ কুড়াল এগুলো আমাদের অস্ত্র না মিয়া, আমাদের অস্ত্র হলো দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র, চিল্লায় বলতে হবে ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই, এটাই মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ, সব কিছুর কারিশমা যেইখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদ্উনী আস্তাজিব লাকুম, ও আমার গোলাম তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে? কারণ আল্লাহর দরবারে না নাই, আছে শুধু হ্যাঁ। আল্লাহর দরবারে কি নাই, কি আছে? তাড়িয়ে দিতে তিনি জানেন না, ফিরিয়ে দিতে তিনি জানেন না। আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না,
বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোনো ফরিয়াদির ফরিয়াদকে, তিনি ফিরিয়ে দেন না, তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন, চাইলেই লাভ, চাইলেই আল্লাহ কবুল করে। অনেকে বলে হুজুর এটা কি বলবো, কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ, এরকম অভিযোগ আছে না নাই? অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও, একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে, আছে না নাই? অনেকে বলে হুজুর চারটা ছেলে, আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও, আল্লাহ দেয় না, কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা, এরকম বলে ইউসুফের খেলে এরকম কেউ বলে? আছে, অনেকের আফসুস। তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয়, কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না, আল্লাহর দেয়ার পদ্ধতি আছে, তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন। কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে, কয়টা? পদ্ধতি নাম্বার ওয়ান, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব, ইয়েস দিব, তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল আমি দিব, বলেই তিনি দিয়ে দেন, আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়ে দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি। পদ্ধতি নাম্বার টু, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব, আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার টু, আপনি চাইলেন আল্লাহ বলে দিব, তবে এখন দিব না পরে দিব, কখন দিলে আমার জন্য বেশি ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয়, সুবহানাল্লাহ পড়ে। পদ্ধতি নাম্বার থ্রি, আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব দিব দিব, না বলেন না তিনি, দিব তবে এখনো দিব না পরেও দিব না, এটা তোমার জন্য কেয়ামতের ময়দানে আমি রেখে দিব। যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচণ্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টকটক করে পড়বে, তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মী চিনবে না, দলের কর্মী নেতা চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায় দেব, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে তে, সবাই পড়েন, কেউ ফিরে না। এই কথাটা 100% ঠিক না? তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে? প্রথমে সাথে সাথে দিলেন, এরপরে দেরি করে দিলেন, তারপরেরটা তিনি রেখে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য এখন থেকে বেশি বেশি কি করব, কি করবেন, কার কাছে চাইবেন, কবুল করবে উনি, বিশ্বাস হয়, সন্দেহ লাগে, লাগে লাগে, কবুল করবে কে? সব নবীরা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে, তিনি কে? আমরাও চাইব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা আদম আলাইহিসসালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন, শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ করেন,
আমরা ভুলকারী, আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোন পাপ নাই আমরা করি নাই, আমরা পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ। বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, ও মিন যুররিয়্যাতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন, করেন আমিন। দেখেন ছেলে যদি নামাজ না পড়ে, আমাদের কাছে দোয়া যাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাত ও মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান, আমার নতুন প্রজন্ম, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়, আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজই হয় না। নেককার সন্তান চাইবো কার কাছে? নেককার স্ত্রী চাইবো কার কাছে? আবার সাইয়েদানা ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা পড়েন আপনারা কখন? তুফান ছুটলে কখন পড়েন আপনারা? ইউসুফের কিলে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে।